এলাকায় আগ বড়াইছে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ভিভেল সোপ অব সমঝোতা নেহি টিভিএস আপাচি আরটিআর জুনিয়র হর্লিক টিভিএস জুপিটার জাদা কা ফায়দা সফোলা অ্যাক্টিভ আর গোদরেজ এক্সপার্ট অরিজিনাল ফ্রাইডিস এন্টারটেইনমেন্টস প্রেজেন্স। মই তহঁতক আকশবাৰ কৈছো, বোলো চুৰ কৰা কৰ, নহয় বোলে ডাকাইতি কৰো, ডাকাইতি কৰ, নহয় বোলে মাৰদাৰ কৰো, মাৰদাৰ কৰ। কথা হ'ল যি কৰা ধৰা নপৰাকে কৰ। তহঁত বলা ধাই ফল, এই বলা ধৰ লগত তুমি কথা পাতি আই। কাজলৰ এটা সমস্যা আছে, তেওঁ থাকিব ক'ত? এই সমস্যাৰ আজি আমাৰ আয়োগে ল'বা বাৰু গছত গৌ উঠা কথা নক'বি আৰু ৰীতা। দাখন থৈ কোমোৰাটো মাও বা কোমোৰাটো থৈ দাখন মাও, কাটোতে কোমোৰাটোৱে কাটিব। বহুত মানুহ আছে, ভাল চিন্তা কৰিব নোৱাৰে হওক, তুমি বেয়া মানুহৰ সংগ লৈছা হওক। সুনীতাই ক'লাক, অ' বৌ আহা, জয়া আৰু বুদেশ্বৰ দাই মস্তিকে বৈ কথা পাতি আছে, আমি দুজাই ফেলে নাওমান জ্বালা দি আহোঁ। হে ৰাম, সুনীতাৰ মানসিকতা ইমান বেয়া, বেয়া পালোঁ মই। অন্তৰখনত ভয় ভয় ভাব থাকিলি আৰু ধৰিব মাৰো তোৰ ফাইনেল। সব ঠিক হয়ে গেছে, হ জামাই বাবুও খুব ভালো, হ দিদিও ভালো। এ আসলে ব্যাপারটা কি জানো, দিদির রাগটা অল্প বেশি। হ্যাঁ 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 হ্যাঁ, কেউ আইসে আমি অল্প পরে ফোন করু। হ্যাঁ বাংলা দেশিয়ে কথা গিলে বুঝিও তো পাবার নাই, অল্প সলপ বাঙালি জানু রব কই দেও। প্রেমলতা বাইদেউকে বুলাতে লাগছিল দিয়ক, মানে আয়োগ কা বাতছিল না, খিলিতে মাতা বলি কলি হল, মানে আমি বললাম কি কি হলা আপনালোকে এগুলা কি ভাষা কইছি, মই হলে অলপ ধরবে পারা নাই, বাঙালিতো নহলে দুই এটা হিন্দি মিক্স করে ভাষার গুষ্টিয়ে মারি ফেলছি। আপনালোকে বহক, মই বাইদক মাতি দেও। বাংলাদেশী হলেও কিন্তু ভাল অসমীয়া কবা জানে, হয়তো দিয়ক ফোনত যেনেকে বাঙালি কৈ আছিল সেই দৰিয়ে মই বাঙালিত কথা কলো। হাফিজ ভাই খিলি দুয়ো একেলগে দেখুন। ও বাইদেউ আপনার বলে মস্ত দুঃখ হয়েছে, হে দরি আমি খবর করব আইলো। মুয়াক কি দুঃখ হল, এই হে কই আছে দেখেন বাংলাদেশে দি ভরি গেল, দেখত হাজার হাজার বাংলাদেশী থাকক দিয়ক, এখেতর সংসারত বাংলাদেশী হুমতুহে ডাঙর কথা। চিন্তা নকরব বাইদেউ, আমার আয়োগে আপনার ঘর বাংলাদেশী খেদব দিয়ক। কালি রিতার লগত আলোচনা করছে তো, মুখত বাংলাদেশী সুমুয়া নাই, তাই বঙালী পরিয়ালহে বাংলাদেশী কিয় হব। কথা হল আমাৰ দেশত বাংলাদেশী সোমোৱা চিষ্টেমটোত এজনেও সোমাল, মোক হওক প্ৰব্লেম মই চলুক কৰিম, খবৰ লোৱাৰ বাবে থেংক ইউ, বহক চাহ একাপ খাই যাব। কেৰপাৰ হাতত পিষ্টল থকাটো খাটাং মেডাম, কিন্তু প্ৰমাণ নাই, ধৰিবও নোৱাৰোঁ। আজি মই ট্রাই করিম রব, কিন্তু এটা কথা ম্যাডাম, আমি অলপ কামগিলা সাবধানে করব লাগব। মানে পরাণ মাস্টরে এশবার কছি তেওঁৰ নামটো গোপনীয় রাখব লাগব, সেইটো রক্ষা হব বাৰু, কিন্তু এই কেৰপা আহি পহি নাই কিয়, খুব বেছি রাব হব নালগে নেকি ম্যাডাম? আপুনি মোক শিকাব নালাগে, যি কৰিব লাগে মই কৰিম নহয়। অভিজ্ঞতার কথা এটাহে কলো, শুনক কেৰপাত কাবার পিস্তলৰ নলীৰ আগত বাছি আছে, এইকেইটা দিন সেন্থৰ হাতত অবৈধ পিষ্টল এটা থকাটো আকৌ বেয়া কথা হোৱা নাই। কি ক'লে আপুনি? আইন বিৰুদ্ধ হৈছে মেডাম, কিন্তু কেৰপাৰ শত্ৰু আমাৰ পুলিচৰো শত্ৰু। অ' মেডাম, কেৰপাক আমি প্ৰটেকশ্যন দিব লাগে, কি দিব পৰা নাই, সেই হিচাপত আমাৰ কাম পিষ্টলটোৱে কৰি আছে। কিবা কাৰণত কেৰপাৰে যদি দাগি জি এম বি এটা বাগে দিব পাৰে, বিলৰ মাছত যাই 10 কেজি ওজনৰ বল দি মানে আনব। বিবেচনা আপোনাৰ, মই কথাখিনিহে ক'লো। কি খবৰ হে মেডাম?
কালি রাতে কত ডকাইতি করেছিল? কালি দুখন মই থানাত দেখা ইয়াক লকাপত ভরাই থাক। লকাপত দ্বার খোলা আছে তক ম্যাডাম, কেলপাই নিজে হুমবু। আপনি ইনভেস্টিগেশন করো, মই সাহর ব্যবস্থা করো। বুদ্ধেশ্বর ভাইজানো টিউব বাতি আপনি বলে মাতটো উলিয়ে দিলাখে। চিকিৎসা করো দে, তোর কিবা হয়েছে? বিজাল নধরব দিয়ক, আমার আয়ুনার হাওহে কর মাতটো বহি যা আহান হয়েছে, বাতি দিবা পারবো না। হেই সুতকি, সুতকি মারা কাম আইক লাগান। এটা কাম করবা, তুমি রিক্সা দি লই যাবা আর রিক্সা দি শুই যাবা, আর দক্ষিণা তো ভালকে দিবা। হব যা, চিন্তা করবা নালগে, ভাল করে দিম যা। ফুলহালি এত ডকাই ঢল, থানাত কেস দিবা কলা দিলু, সেইটো যে কেৰপা হলব মই কেনেকৈ জানো। সেইটো ভোলা দেখোন নাই। অ বোলা, অ কোক যায় হে, এ যাটা কথা হলা কি হে? আপনি যাতা কাম করি লাগে, হে দেরি কেরপা বলে জানলি মই কেস দিবেন একলো হইয়া। ইতিয়া তো মই কেরপাই থানার পে হলে এইটো আপনা গুইলে মারবো খাতা। ও কি কোয়া ভাই, হ তুমি তাক বুঝাবা কিন্তু। ও বুঝাবা পারিম রবু, কিন্তু হুক না মুখে বুঝে কি লাভ, ও মুখ বুঝাবা লাগবো। যাক যাক হবো, যাক সব দায়িত্ব মোর, আপনি টাকা পাঁচশো দি যাও। ও কেরপার মুখ বুঝাবা লাগবো, মুখ বিজিল মানে কেরপার অন্তর বিজিল। ও দিম দে টাকা পয়সা দিম দে ভাই, এতিয়া কিন্তু মোৰ লগত পইচা নাই, এই দুই একদিনতে দৰমহা সোমাব, সোমোৱাৰ লগে লগে দিম দে ভাই। এ হৈছে যাওক তেনা হলি। অ কি হলা, কেৰপাৰ মোক ভিজাবা নল্লি, আপোনাৰ কিন্তু মোৰ ভিজব, তেজত ভিজব, মোৰ গাত দোষ নিদিব দি যায়, আহো মই। অ এই নামান মোক কাল দেখচোন, মোৰ টুট তাল দেখ কি হৈছে, তো চাওঁ বহি লওচোন। উফ মুড়া চোরা কথা ঘুরে গেছি হে, উফ প্রেসার আছে না, এনে কুলাঙ্কার বন্ধু হলি আর কি আছে কোসু। উফ ও মোর প্রেসার কথা দেখা পাই, এটা তার প্রেসার উঠবো খাটাং, ও দূর হাই প্রেসার আছে না আমার। ও মর উচিয়ে আজিকালি কেৰপাদাৰ লগত তোমাৰ আকো নাই নেকি আসুনিতা? নকওঁ দা, শুননা চাল্লা দেখো এগলাখান কথা, এতিয়া মনত পৰিলে বহুত দুখ লাগে আবু, কি যে ভূতে ধৰিছিল মোক। কি হল, বেকাৰ বদনামী হৈ গেছিলো হয়তো দে, কম নাটক যোৱা নাই একেদিন। ও কেৰপাদাৰ লগত মাজৰাতি গেলি আমাৰ বাৰাণ্ডাখানত বহি কথা পাতি থাক, পিছদিনা কেৰপাদাই মাল খাই হাল্লা লগে দে, ও আমার মাই দিয়ারা কাটপে যায়, আর মই ধরি রাখো কাঠের কুকুর পড়া দি তিন মুটকা খায় আমার বারান্দাখানত কেৰপাদাই পড়ি থাকে। তুমিও মাঝরাতে উঠি যায় কম্বলখান উড়ে দ, বাপ্পা ওই কম লাভ খেলা নাছিলে একদিন। ও যাতা ঘটনা হয়েছে দেখবো। কি হা জয়া, কালি না পরিদিনা রাতে কেৰপাদাই রাস্তাত মানুহা ঘুরি ডকাইতি গছছে। কিনো কহা, ও এটা থানার লকাপত দাদাও আছিল নাকি লগত? দাদা বা আছিল না নাছিল নাজনু নয়, দাইদেরে চুর করবে পারে কিন্তু ডকাইতি করবে নরে, হ্যাঁ তো মই ভালকে জানো। ইতা কি আর পাদার কি হবো, ও ম্যাডাম
একাংকে রাখবো নাকি? পিস্তল তো জমা দিয়ক আর সি ওলাই যাওক, মুঠতে পিস্তল তো নোলাই কই মই ইয়াক রেহাই দিয়া নাই হলে। ও ম্যাডাম কলা কসুল পিস্তল হে, ইতেক গেলি হুখে গেছি, লাগে যদি লগাবর পাই উলে দিয়ক, ও থানার পাছত দেখি হেগলা দুনিয়ার কলা কসু ইত্তে বানে দিদিম। চুপ, নিজকে বহুত চালু বলি ভাব ন, পুলিশর চালুগিরি দেখা নাই তো, হাতত পিস্তল এটা দি নির্জন ঠাইলৈ নি এনকাউন্টার করে দিম। আই বন্দি এ লকাপ কুজুন, এ ভলা চালু নেট খবি দে, এক সেকেন্ডত তোকো লকাপত ভরে দিম। হাও ঘুমাবে তো মই, ও লকাপর ভিতর ঘুমাবার কারণে তো লকাপ তো খুলবা কইছু। ও ই কুকুর কাজি মই দুই শর মারিম। ও ভলা চুপ, নামিত পিটাই মো সুরর বেরি ডাকাতি দুসাই না, কসুর থানার পিস্তলে হোক মানুষ আসলি বলে ভাবে না, তাতে পরাণ মাস্টর খুলেলে দুটা লগত তুই মাল খাই ফুসা হয়ে আছে, কসুর থানার পিস্তল টুকে আসল বলে ভাবছি বান্দার বয়া কাম কুছা তয় তার তার তেল কাহি মাজি মই লগাব খুলছুন, মই তা তেল কারি আছো, আগে কি রাখাইছিলু মিছা কথা নকও, যেহেতু বইনি পাতি লৈছো সেইদিন ধরে কারো বাড়িত মই এটা নেমু চুর করা নাই জানা না, আর নকলো দেশুন কে করিম, তোর মানিজ্যতর খাতিরত মই চুর করা নাই, এইসব মাটি করে ফেলছি জানা না। উফ বা মাথা সাথে কথা কেম্পা লাগি গেছে, এ দেখা না এই নমন মুখ তেল দেখছো মুখ টুট তেল দেখ কি হয়েছে তো সাও বই লোসুন ভগবান, উফ মুড়া চুড়া কথা ঘুরে গেছি হে, উফ প্রেসার আছে না এনে কুলাঙ্কার বন্ধু হলি আর কি আছে কসুন, উফ ও মোর প্রেসার কথা দেখা পাই তা তার প্রেসার খাটাং, ও দূর হাই প্রেসার আছে না আমার, ও মোর উচিয়ে। ও ম্যাডাম কেয়ার পাও ধলি গেল, মই আহু দে দেখা মরিলে পোস্টমার্টামৰ কাৰণে দুইটাৰে বডি উলিয়াই দিব। মেডাম ও মেডাম দুটা কৈ প্ৰেচাৰ উঠা মানুহ মই আকলাই এ যাতা হল যা, ও মেডাম মেডাম ও মেডাম মেডাম ঐ উঠ যত পটকে মারা প্ৰেচাৰ গৈছি। হেল্ল' হ্যালো শুনকচোন, বিপদত পড়ছো, নাওমান সহায় নকরে নাকি, বন্ধুত্ব নাই নাই হে বলে শত্রু হলো না, বিপদত কায়ক সহায় করবা নরু নাকি? মই দেখাত তো তোমার কো বিপদ দেখা নাই। ও গরম কে নাই দেখা নাই, হে রবা হে জেঠ মহিয়া প্রচন্ড রোদ, ইয়ার কারণে গরম পাব আমনি পাব পারো, কিন্তু ই কেতিয়াও বিপদ হব না। গরমত মন কেম্বা লাগছে হে, হটস্ট্রোক হয়ে যাব ইটা। কি কথা কোয়া হে, আমার দরে বুড়া বুড়ি চলি আছো, তোমার নিচিনা এজনী কুমলিয়া ছোৱালীয়ে তাকো নিজের নঙলা মুখত হটস্ট্রোক। শুনা গছর তলত এনেকে জিভা উলিয়ায় উশা লৈ থাকা হোক। যোকে পাও তোকে যাম, সঁচা কথা তুমি আপা গলে ভাল পাও, কিন্তু কলে যাবা সেটোহে ভাবি নাপাও, সেটো টেনশনে খুলি খুলি খাইছে। আও শুনা সদ্যহতে তুমি ইয়াতে থাকাচোন, যোৱা কথা ভাবিব নালাগে, ভবাবিলাক আমি ভাবিম। হে এ মই উলিয়াই আনিলো তো, মই উলিয়াই আনিলি দিগদাৰিয়ে আছিল তো, হৈদে হৈদে তোর বুদ্ধিমতে পেছা উঠা বাহু ধৰি মই পিটলু। আ কি কহে ফল, প্রেসার উঠি তই ফিট হয়ে গেছিলি, পুলিশ নি ভাড়া সারা রিক্সার দিছিল না নাই, রিক্সার ভাড়া দিব ও পোস্টপন্ডন করবা লাগা হলি, যাদবনি পথে দিবা কই গুছি গেছি।
জয়নাল বেটা বান্দার শিয়াল নিজকে বহুত চালু বলি ভাবা ন সুচিত্রা ভন্টি এরি নিদি কবার আউবে এরি দিয়া বলে ভাবলি নাকি ঐ রসন রক পুলিশ নি বলে গুছি গেলাই দেখা পুলিশে হে বলে একে দিলা দেখাই তো বকের দিলা সুচিত্রা ভন্টি পারমিশন দিয়া কারণে তো দেখাই এরি দিবা বললা নহলে দেখাই এরি দিয়ার পাওয়ার কোট পাই আহি ঐ দে ঐ দে ই ঠিকে কইছে দে ভক ও রাইকক রাইকক পাইছু কিন্তু বাপ্পা ও ইমেন রাইকক চলি দেখা নাই তাই হাতারা খোয়া পর্বত চলি আছে তা মানে তাকে ভাবিছু মই পাগল হইছ নেকি তাই হাতে খোৱাৰ সুবিধা মই কত পাম তেনে হলে তাই ভাল ৰান্ধে বুলি আপুনি কেনেকৈ জানিলে ইহৰ অৰিজিনেলি বেংগলী মানুহ যে মাকে হলে একদম বঢ়িয়া ৰান্ধিছিলে মাকৰ হাতৰ সোৱাদৰ আঞ্জা খাই মোৰ শহুৰ দেউতা 60 বছৰ বয়সত পৰকতি লৰি গ' ও কেছটো মানে নগেন নগেনি রাইকক রাইকক পাইছু কিন্তু বাপ্পা ও ইমেন রাইকক চলি দেখা নাই ও কিহা ভাই কার কথা ভরভরকে কই যা সহাফল পরম করবা গিসলু হে দুটা মেন বুত পাইছলু এই বাততে ফলার খুরাল একক লক পালু বুত কেতা একে গালতে খাই হেক করি ফেল লাখে হাউ ও আমার সতা বিমুখ লাগাল বুঝলা ও তোমার পরমত বস্তু গিনি তার এক গালরে বস্তু ও হৈ যা তোহাক দিম বুলি ভাবি আনছিল বাপ্পা ঐ ৰাইকখৰ আগত ধোৱা চাউল একগালতে খাই শেষ কৰি ফেললাকে হ'ব দা খাইছি খাইছি আমি নাখাওঁ দা ও মানে হাতী বুইভা নল্লি হাতী বুইভা নালগে থৈৰা ঘৰতে হাতী পোহা আৰু ভোলাই হাতী পোহা আকে কথা বুলি ভাবছ নহে তই ক'বাৰ কিবা কৈ আছা ও ভোলাই হাতী পোহা নাই তো ই পুইছি অ বুনেৰে হাতী পুইছি কেনে করে বান্দারে হাই যাও শুন তা মারো না হেতেইকা লাইট তো নু কিয় জ্বলাই দিলে ও এই ফুট গদলিতে তো পই থাকিলে বিছরাত কিহে পাইছে মুত গামুছাখন মাই পই আছো দেখা নাই ও গামুছাখন মাই বলে কি হল তোর এ সিম্পল কথা খাও না জানে নাকি মু বিখাইছে ও গামোচা মাৰিলে বিষ ভাল হয় বোলে মোৰো বিষাইছে অ' টাইটকৈ গামোচাখন বান্ধি ল'লেই হ'ল ডিঙিত গামোচা ডিঙিত নহয় মূৰত বান্ধিলেই হ'ল বিষটো কমি যাব মোৰ মূৰ বিষোৱা নাই নহয় ডিঙিটোহে বিষাইছে টাইটকৈ গামোচাখন বান্ধি দিওঁ নেকি নে কি ক ডিঙিত গামোচা বন্ধাৰ আগতে গঁয়াক আগতে খবৰটো দিলেই হ'ল এতিয়া পেংলাই কৈ থাকিব নালাগে কি ক'বলৈ আহিছে ক'ব লাগে এই গাঁৱৰ চুকত তোৰ ইমান ডাঙৰমান বাহু মাস্তা কাটিছো কিলো কিন্তু 450 টকা কৈছে মই টকা দুশ দিয়ে এসকল লৈ আহিছো ৰান্ধিম নহয় এই ফুট গধূলিতে পাকঘৰত সোমোৱা তাগিদা দিব নালাগে মোক নে এটা কাম কৰ নেকি কাজলকে ৰান্ধিবলৈ দিওঁ তাই বৰ সোৱাদকে ৰান্ধিব নিশ্চয় অ তাইৰ হাতেৰে খোৱা পৰ্বত চলি আছে তা মানে তাকে ভাবিছো মই পাগল হৈছ নেকি তাইৰ হাতেৰে খোৱাৰ সুবিধা মই ক'ত পাম তেনেহলে তাই ভাল ৰান্ধে বুলি আপুনি কেনেকৈ জানিলে সিহঁত অৰিজিনেলি বেংগলী মানুহ যে মাকে হলে একদম বঢ়িয়া ৰান্ধিছিলে মাকৰ হাতৰ সোৱাদৰ আঞ্জা খাই মোৰ শহুৰ দেউতা 60 বছৰ বয়সত পৰকতি লৰি গ'ল অ কেছটো মানে নগেন নগেনি তোৰ খাই ইলিচ মাছেৰে তোৰ নল কচু দি তৰকাৰী বনালে আকৌ ইলিচ মাছৰ মূৰটোৰে কচুৰ আঞ্জা বনালে তোৰ এই সপ্তাহত শহুৰে খালে নেক্সট সপ্তাহত বিয়া আমাৰো এতিয়া আজি বাহু মাছৰ জোল খাই কাইলৈ বিয়াখন পাতিলেই হ'ল লাকাই আগবঢ়ালে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ভিভেল সোপ অব সমঝোতা নহীঁ টিভিএস আপাচি আরটিআর জুনিয়র হরলিক টিভিএস জুপিটার জাদা কা ফায়দা সফোলা অ্যাক্টিভ আর গোদরেজ এক্সপার্ট অরিজিনাল